কলকাতার ডাক্তরঙ্কু দুষ্কর্ম হত্যা প্রসঙ্গ সারা দেশে হঙ্গামাকু দৃষ্টি রাখি ওড়িশার সমস্ত হসপিটাল ও মেডিকাল কলেজ পাই স্বতন্ত্র এসওপি অনাযাউছি। উভয় সরকারি ও ঘরোই হসপিটাল পাই এসওপি কড়াকড়ি ভাবে লাগু হেব বলি ডিএমইটি ডাক্তর সন্তোষ মিত্র কহন্তি। কলকাতার যেভাবে কাণ্ড হেলা সেভাবে কাণ্ডর যেভাবে পুনরাবৃত্তি নহেব সেথিপাই এসওপি রে স্বতন্ত্র ব্যবস্থা করা যাইছে। হসপিটাল ও মেডিকাল কলেজে কেউঠি পুলিশ কিংবা অন্য সিকুরিটি মুতয়ন হবে, কেউঠি কেমিতি আলোকর ব্যবস্থা হব সেভাবে নিয়মাবলী রহিব, কড়াকড়ি ভাবে নিয়ম অনুপালন করা কুহাযিব। হসপিটালে কাম নথিবা বাহার লোকঙ্ক প্রবেশক বন্ধ করা উপরে গুরুত্ব দিয়াযিব। এহাকু পালন লাগি প্রিন্সিপাল ও সুপারিনটেন্ডেন্টকু দায়িত্ব দিয়াযিব। ডাক্তরমানঙ্ক কার্যচাপ কমাইবা পাই ওয়ার্ক রিডিস্ট্রিবিউশন সঠিক ঢঙ্গরে করিবা উপরে দিয়াযিব গুরুত্ব। বিভিন্ন মেডিকাল কলেজ ও হসপিটালর এচওডি সুপারিনটেন্ডেন্ট ও প্রিন্সিপাল মানে এক কমিটি করে এই কার্যচাপকু কমাইবাকু পদক্ষেপ নেবে, যাকে এসওপি রে স্থান দিয়াযাইছে। এসওপি র ড্রাফটিং কাম শেষ হয়েছে, সরকার অনুমোদন পরে এ খুব শীঘ্র লাগু হব। হসপিটালে কিভাবে শৃঙ্খলিত ভাবে কার্য হব তাকে এসওপি রে গুরুত্ব দিয়াযাইছে বলে কইছন্তি ডিএমইটি ডাক্তার সন্তোষ মিশ্র। এ সম্পর্কের সূচনা পাই ফোন লাইনে ভুবনেশ্বর রিপোর্টর মলয় মহান্তি আম সহিত যোড়ি হয়েছেন। মলয়, এবে ডাক্তরঙ্ক সুরক্ষা উপরে গুরুত্ব দিয়া যাচ্ছে এবং এথিপাই খুব শীঘ্র এসওপি আসিব, কোন সূচনা রয়েছে উপরে? দেখুন আপনি দেখে দুইটা কথা, গোটিয়ে পার্টরে হলা আপনার রোগীর সেবা, সঠিক সেবা এবং রোগী সম্মান পাইব, মানে যেটিকি যাব ডাক্তার মানবি সম্মান দেবে এবং সঠিক সেমতি সেই পার্টরে ডাক্তার মানবি সুরক্ষিত রহিবে, ভালো অ্যাটমোসফিয়ারে আউটপুটটা দেবে, মানে ভালো সেবাটি দেবে। এই দুইটা কথা চলছে। আপনার গোটিয়ে হলা কলকাতা পার্টরে কলকাতার যে ইনসিডেন্ট ঘটলা তাকে নিয়ে সবুড়ে চর্চা সবুড়ে হলা, তেমন তাকে গুরুত্ব দিয়া হচ্ছে। তা সহিত এসসিবি রে যে ঘটনা ঘটলা, মানে ডাক্তরঙ্কর যে দুর্ব্যবহারের কথা, দুইটা ঘটনা মানে সেম সময়রে সবুকু নেইকিরে আপনার এসওপি প্রস্তুত হয়েছে। সে এসওপি প্রস্তুত হয়ে ড্রাফটিং হয়ে যাইছে অলরেডি এবং সেটা যাইছে আপ্রুভাল পাই, আপ্রুভাল হয়েকি ইমিডিয়েটলি কোউ মুহূর্তরে ঘোষণা হব। ডিএমইটি যা সূচনা দেইছন্তি তাঙ্কর কইবা কথা কোন কোন পার্ট না, পুরা এসওপি আসলে আমি জানিবা কোন রহিলা সেতরে, কিন্তু সে যে পার্ট গুলা দিয়েছেন কোন কোন গুরুত্ব দেওয়া হয়েছে, না গুরুত্ব দেওয়া যাইছি আপনার সেই জায়গায় কোন রহব, আপনার সুরক্ষা ব্যবস্থা কেমতি রহব, কেউ জায়গায় পুলিশের সুরক্ষা রহব, কেউ জায়গায় আপনার সিকিউরিটি আরেঞ্জমেন্ট কেমতি রহব, লাইটিং কেমতি রহব, মানে যে জায়গার অন্ধারিয়া রয়েছে অন্ধারিয়া রহব, লাইটিং কেমতি রহব, তাকে কেমতি মানে তদারক করা হব। তা সহ ডাক্তার মানে যে 36 ঘন্টিয়া কার্যচাপর রয়েছে, 24 ঘন্টা 36 ঘন্টা কন্টিনিউস কাম করছেন, তাকে কেমতি আপনার রিস্ক ডিস্ট্রিবিউশন করা হয়েকি ওয়ার্কআউট করা হব, কমাই যে চাপ কমাই দিয়া যাই পারিব। ইমিডিয়েটলি আপনার যেতে ফাঙ্কা আছে তাহা তো মানে পূরণ করা সম্ভব নয় প্র্যাকটিক্যালি, তেমন সেইপাই যেত কেমতি ইমিডিয়েটলি রিস্ক ডিস্ট্রিবিউশন করা হব, তাঁর কাম বন্টা যাব, তেমন সবুকু তদারক করবে এবং সেটিকার প্রিন্সিপাল সুপারিনটেনডেন্ট। এই এসওপি রাজ্যের উভয় প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটাল পাই আসিয়া পাই যাচ্ছে। ডিএমইটি মুসে কথা পচারতলি যে আপনকর এই যেটা কেবল সরকারি হসপিটাল কলেজ পাই না বেসরকারি পাই, সে স্পষ্ট ভাবে কইতলে এটা বেসরকারি মানে ঘরোই হসপিটাল যেতে আছে তা পাই বি এবং সরকারি হসপিটাল মেডিকেল কলেজ সমস্ত পাই আসিব, সমস্ত এই পরিভিউ ভিতরে আসিবে, কাহিকি না রোগী সেবা সবুয়াড়ে হচ্ছে, সমস্তে কেমতি ভালো ভাবে সেবা পাইবে সেটা প্রায়োরিটি। এবং সেমতি মু আউ গোটা ইমিডিয়েটলি সে কথা বি কৌছি যে আকু নেই রিয়াক্ট করিছি আপনকর ওড়িশা মেডিকেল সার্ভিস আসোসিয়েশন, যে ওড়িশা ডাক্তারী সংঘ যে অনেক ডাক্তার মান সংঘ কহা কথা, তাঁর যে সভাপতি নারায়ণ রক্ত কহা কথা যে এসওপি রে সবু কথা রহু, মানে লোকঙ্কর রোগী বি কেমতি ভালো সেবা পাইবে সে কথা রহু, ডাক্তার মানক মধ্যে প্রায়োরিটি দিয়া যাও, ডাক্তার মানে ভালো মনরে সেবা করি পারু নাহান্তি, কারণ সবুবেলে ডর রহুছি কোউটি মতে কে বাড়াই দেব কি, এ কথা সে কইছন্তি। তেনু গোটা সেন্ট্রাল সিকিউরিটি দিয়া ডাক্তারকু দ্বিতীয় ভগবান বলি কোহা যায়, কিন্তু সেমানক উপরে অনেক সময়রে অত্যাচার হেউচি, মারপিট হেউচি, রোগী কথা কহন্তু সেমানক পরিবার সম্পর্কীয় মধ্যে মারপিট করুছন্তি, কিন্তু যে পরিস্থিতিরে বর্তমান এসওপিটি আসিবা পাই যাউচি, কাইকিনা সারা দেশরে কলকাতা ট্রেনি ডাক্তারকু দুষ্কর্ম ও হত্যা ঘটনাকু নেই কি বর্তমান নিয়া জ্বলুছি, আর এভাবে পরিস্থিতিরে যে এসওপি আসুচি তা বেশ স্বাগতযোগ্য।